شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ربي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد أمر بريو درشك وصورت برندو السلام عليكم ورحمة الله وبركاته أبنا درشكل كان طريق سلام وشبت سجانيه আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক, ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের মনোকামনা ও আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। সত্য জিনিস যা আমরা দেখছি শুনছি সেগুলো অন্যদের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি। আমর বিল মারুফ নেহি আনিল মুনকার আমাদের সকলের উপরে ফরজ করা হয়েছে, অর্থাৎ মানুষকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানানো এবং অসৎ পথ থেকে বাধা দেওয়া, এটা আমাদের সকলের মানবিক দায়িত্ব। সুতরাং এই দায়িত্বকে পালন করার বা পুরো করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আমি এবার সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। আসুন দেখি প্রথম প্রশ্ন কোথা থেকে কে করছেন। প্রথম প্রশ্ন নিয়ে বিসমিল্লাহ রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, আমার নাম ফরিদ, আমি লক্ষণ থেকে বলছি। আমার প্রশ্ন হলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ তার 3 দিন পরে দাফন করা হয়েছিল, এটা কতটা সঠিক? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় ছোট বোন, তুমি যে প্রশ্নটা করেছো, অনেক লোকের মুখে আমরা এমন শুনে থাকি কিন্তু এটা বাস্তব নয়। বাস্তবে ওনাকে ওই দিনেই দাফন করা হয়েছিল যেদিন উনি এই দুনিয়া থেকে পরলোক গমন করেছিলেন। হ্যাঁ, তবে দুঃখের বিষয়, কিছু লোকেরা ওনার জানাজায় শরিক হতে পারেননি। তার কারণ হচ্ছে তাঁরা সাকিফায় বানি সায়দাতে গিয়ে খলিফা নির্বাচন করছিল, নবীর জানাজা রাখা ছিল, আর ওদিকে দ্বিতীয় দিকে ওনারা রাজনীতি করছিলেন। তাই ওনারা জানাজায় শরিক হতে পারেননি। পরে যখন হযরত আলী আলাইহিসসালাম অপেক্ষা করেছিলেন কিছু সময় যে এবার আসবেন, এবার আসবেন, এবার আসবেন, কিন্তু যখন অনেক সময় ওনারা আসলেন না, তখন আলী আলাইহিসসালাম নিজের নিকটতম সাথীদেরকে নিয়ে, নবীর সাহাবীদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার ওই হুজরা, মা ফাতেমার ঘর যেখানে উনি এই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, ওখানেই দাফন করা হয়েছিল, যেটা আজ
মসজিদে নবাবীর ভিতরে। ওনার লাশ তিন দিন পর্যন্ত রাখা ছিল ওই সমস্ত সাহাবীদের অপেক্ষায় যে ওনারা ফিরে এসে দাফন করবেন কি ওনারা আসবে তারপরে দাফন হবে, এটা একটি মিথ্যা রওয়ায়েত, এর কোনো হকিকত নয়। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবার পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি বর্ধমান থেকে বলছিলাম, আমার নাম শেখ রাজীব। আমার মা অনেকদিন ধরে ট্রাই করছে আপনাদের ভিডিও চ্যানেলে কল করার জন্য। তো আমার কতগুলো প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো হলো, আমার দীর্ঘদিন ধরে আমার হাঁচি হচ্ছে এবং সর্দি হচ্ছে এবং দাঁতে ব্যথা করছে প্রায় রাতের দিকে কয়েক মাস ধরে। তো অনুগ্রহ করে কি করে এর প্রভাব পাওয়া যাবে তার জন্য বলার জন্য একটু অনুরোধ করছি। আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন এবং উনি চ্যানেলকে ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাই, আপনি যে কোল্ড সাফারিং কোল্ডিং, এই যে কষ্টের মধ্যে আছেন, সর্দির অনুভব চলছে বা সর্দি কাশি হাসি আসছে, এর জন্যে একটা ট্যাবলেট পাওয়া যায়। প্রতিদিন যদি আপনি একটা থেকে দুটো ট্যাবলেট নেন তো আশা রাখি খুব শীঘ্রই, মানে দু চার দিনের মধ্যে আরাম পেয়ে যাবেন। ট্যাবলেটটার নাম হচ্ছে এলহিটস, LHIST, এলহিটস, আগে লেখা আছে MONT, মন্ট, এলহিটস মন্টস। এই ট্যাবলেটটা দুই থেকে তিন দিন নেন, আপনার ওই রোগ থেকে আপনি মুক্তি পাবেন। তাছাড়া পারমানেন্টলি চিকিৎসার জন্যে আপনি প্রতিদিন সকালবেলা এক গ্লাস গরম জলে, গরম পানিতে দু চামচ মধু দেবেন, আর ওর সঙ্গে যদি সম্ভব হয় তো সামান্য আদার রস, আর নইলে ডালচিনি, ডালচিনির পাউডার মিশিয়ে নেবেন গরম জলে, কিন্তু গরম পানিতে মধু আর ডালচিনির পাউডার কি আদার রস মিশিয়ে নেবেন। এটা 10-15 দিন পান করুন, সারা জীবনের জন্য আরাম পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর দাঁতের যন্ত্রণার জন্যে একটি মলম পাওয়া যায়, ওই মলমটার নাম হচ্ছে ম্যাট্রোজেল, ওইটা দাঁতের গোড়ায় লাগিয়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে আরাম হয়ে যাবে। আর সর্বদায়ের শান্তির জন্যে সুরায়ে মায়দা আয়াত নম্বর 45 মনে থাকবে, সুরায় মায়দা আয়াত নম্বর 45, ওয়াকাতাবনা আলাইহিম ফিমা আন্না নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উজনা বিল উজনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহ কিসাসুন ফামান তাসাদদাকা বিহি ফাওয়া কাফফারাতুন লাহ ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। এই আয়াতটি ওই দাঁতটা ধরে যে দাঁতে যন্ত্রণা, এই আয়াতটি তিনবার পড়বেন, দেখবেন আস্তে আস্তে যন্ত্রণা শেষ হয়ে যাবে। আর তারপরেও যদি হয় তো নুনের ওপরে ওই আয়াতটা তিনবার পড়ে ওই নুনটা বা লবণটা ওই দাঁতের গোড়ায় ভালো করে মালিশ করে দেবেন, ইনশাআল্লাহ ওই নিজের কষ্ট বা রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমার নাম ফরিদ, আমি লক্ষণ থেকে বলছি। আমার প্রশ্ন হলো, আমার চাচিমার স্বামী মারা গিয়েছে আর রোজ প্রতিদিন স্বপ্নের মাধ্যমে কিছু না কিছু বলে, এটার কি উপায় কিছু বলে দেন। আর আমার চাচিমার ডায়াবেটিস হয়েছে কিছুদিন ধরে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার সোনামণি, তোমার চাচিমাকে বলবে, তোমার চাচা যদি ওনার জীবনে কিছু ওসিয়ত করে গিয়ে থাকেন, চাচিমার সঙ্গে যদি কোনো কথা বলে গিয়ে থাকেন, তো সেগুলোর উপরে আমাল করতে। উনি হয়তো সেগুলোর উপরে আমাল করছেন না, তাই উনি বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। আর তাছাড়া যদি এমন না হয়ে থাকে, তাহলে হয়তো উনি কবরে কোনো কষ্টে আছেন, তাই ওনাকে বলছেন যে এই সমস্ত দান খয়রাত করো, কি এই সমস্ত নেকি করো, কি অমুকের পয়সা আমার উপরে আছে সেটাকে ফিরিয়ে দাও, অমুকের হক আমার উপরে আছে সেটা ফিরিয়ে দাও, অমুকের আমানত আমার কাছে রাখা ছিল ওটা ফিরিয়ে দাও, ওর সমস্তর জন্য আমি কবরে কষ্টে আছি, ওগুলো ফিরিয়ে না দেওয়া পর্যন্ত উনি ওখানে কষ্টে থাকবেন। তাই তোমার চাচিমাকে এইগুলো বুঝতে হবে, বুঝে যদি কারো অধিকার ওনার দায়িত্ব বাকি থেকে থাকে সেগুলো আদায় করে দিতে হবে, আর যদি কোনো ওসিয়াত করে যেয়ে থাকেন সেটার উপরে যেন উনি আমাল করে, আর যদি এ না হয় তো কমসে কম ওনার তরফ থেকে যেন সাদকা বা দান খয়রাত করেন, যাতে উনি কবরে শান্তিতে থাকতে পারেন। এটা প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন, ওনাকে যদি ডায়াবেটিস হয়ে থাকে,
তো ওনাকে বলবেন পাঁচ দিন প্রতিদিন সুরায় রহমান ভোরের নামাজের পরে সুরায় রহমান পাঁচবার পড়ে এক গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানিটা খালি পেটে পান করতে। আশা রাখি পাঁচ দিন থেকে দশ দিন করলে উনি কমপ্লিটলি নিজের কষ্ট থেকে বা সুগারের রোগ থেকে মুক্তি পাবেন। এর আগে অনেকে এটা পরীক্ষা করে দেখেছেন, আলহামদুলিল্লাহ প্রায় সকলেই একই খবর কথা বলেছেন না মানো সাহেব আলহামদুলিল্লাহ এটা করার পরে আমার সুগার এখন নর্মাল, আমি খুব শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছি। আশা রাখি প্রশ্নের উত্তর পেয়েছ। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। মাওলানা সাহেব আপনি দীর্ঘজীবী হন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে একজন আমাকে ফোন করতে বলেছেন ওনার মেয়ের কিডনিতে অনেকগুলো ছোট 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 পাথর আছে, ওই পাথরটা যেন গলে যায়। মাওলানা সাহেব এমন একটা দোয়া বলে দেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় বোন যার কিডনিতে পাথর হয়েছে ওর মাকে বলবেন কি ওকে বলবেন সুরায় আলহাকুমুত্তাকাসুর, সুরায় আলহাকুমুত্তাকাসুর একুশ বার একুশ দিন পর্যন্ত এক জগ পানিতে কি এক কলসি পানিতে প্রতিদিন সকালবেলা পড়ে ফু দিয়ে ওই পানিটা সারাদিন পান করতে। তাছাড়া সুরায় বাকারা আয়াত নম্বর চুয়াত্তর ওয়া ইন্না মিনাল হিজারাত লাম্মা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লাম্মা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ইন মিনহা লাম্মা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এই আয়াতটি এবং সুরায় আলহাকুমুত্তাকাসুর একুশ বার পড়ে পানিতে ফু দিয়ে ওই পানিটা যদি একুশ দিন পান করেন ইনশাআল্লাহ একুশ দিনের মধ্যে সমস্ত পাথর গলে বাইর হয়ে যাবে। কখন কীভাবে বাইর হয়ে যাবে বুঝতেও পারবে না। একুশ দিন পরে পুনরায় সোনোগ্রাফি করতে বলুন, রিপোর্ট করতে বলুন, দেখবেন রিপোর্ট একদম নর্মাল আসবে। আশা রাখি এই উত্তরের মাধ্যমে আপনাদের মধ্যে অনেকেই লাভবান হবেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমি ধুবড়ি আসাম থেকে বলতেছি, আমি মহাবিপদের সম্মুখীন হয়ে গেছি। আমি আমি আপনার কাছে আল্লাহর কৃপায় একটা পরামর্শ চাইতেছি। আমি একজন বোন, আমার একটা বোন নিয়ে আমি খুব বিপদের সম্মুখীন হয়ে পড়ছি। আমার বোনটার নাম হলো জাহানারা খাতুন। আমার বোনটা বিভিন্ন পরীক্ষা দিয়ে ডিগ্রি কমপ্লিট করছে, ডিগ্রি কমপ্লিট করে টিচারের জন্য অনেক চেষ্টা করছে কিন্তু কোনো সুফল হয় নাই। এখন একটা পরীক্ষা সামনে 10 নভেম্বর তারিখে একটা পরীক্ষা আছে, টেট পরীক্ষা। এই টেট পরীক্ষা যদি পাস করে তাহলে চাকরি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখন এই পরীক্ষায় অনেক নাম্বার তোলা লাগে। এত নাম্বার কি করে তুলে? বোনটা তো আমার এইবার চাকরির বয়সও শেষ প্রান্তে পড়ছে। এখন এইবার যদি না হয় তাহলে তো আর কোনো উপায় নাই, একদম সর্বহারা। বোনটার বাবাও নাই, বিয়েও হয় নাই, বোনটা মহাসংকটে বিপদে পড়ে আছে। আল্লাহর হুকুমে হুজুর আপনি একটা সুব্যবস্থা করে দিন, যাতে কোনো আমলি হোক, যে কোনো সুপরামর্শ হোক, সুব্যবস্থা হোক, যাতে পরীক্ষাটা এই টেট পরীক্ষা পাশ করে চাকরির যোগ্যতা হয়ে যায়, চাকরিটা যাতে পায়। এর জন্য আপনার কাছে আমি করতে অনুরোধ করছি। আমি মহাবিপদের সময় নিয়ে পড়ছি হুজুর, আপনার কথা শুনলে আমাদের অনেক মনে হয় আমরা বোধ হয় বিপদ হইতে উদ্ধার হইলাম। আল্লাহ আল্লাহর হুকুমে আপনার কথা যে এত রকম এত মিষ্টি, আপনি যদি দয়া করে যদি মোবাইলে যদি আপনি আমাদের সাথে কিছু কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার প্রিয় বোন, আমি আপনার কথা শুনলাম এবং আপনার সমস্যাও শুনলাম। কোরআন বলছে লা তাকনুতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া বড় পাপ। আল্লাহ কখন কার জন্যে কোথা থেকে কিভাবে রাস্তা তৈরি করবে কেউ জানে না। কোরআন পরিষ্কার বলছে বিসমিল্লাহ রহমান রহিম ওয়ামাই ইত্তাকিল্লাহি ইয়াজআল্লাহু মখরাজান, যে আল্লাহর ভয় করে চলে আল্লাহ তার জন্য রাস্তা তৈরি করে, আল্লাহ তার জন্য উপায় সৃষ্টি করে। ওয়ামাই ইত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মখরাজান ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে তাকে রুজি দান করে যেটা তার ধারণায়ও থাকে না, তার চিন্তায়ও থাকে না। ওয়ামাই ইতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে ভরসা করবে সেই আল্লাহই তার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহ বালিগু আমরে, খোদা যার নসিবে যা লিখেছে সেটা পাবে। কাদ জাআলা আল্লাহু লিকুল্লি শাইইন কাদারা, আল্লাহ সকলের নসিবে একটা বিশিষ্ট পরিমাণ লিখেছে। সুতরাং আপনার বোনকে নিরাশ হতে বলবেন না, যখন পরীক্ষার জন্য যাবেন। আমি দুঃখিত যে আপনার এই রেকর্ডিং
আমি অনেক লেটে পেয়েছি বা যখন উত্তর দিচ্ছি সময়টা বাহির হয়ে গেছে, কোনো ব্যাপার নেই, আল্লাহ জীবনে অনেক সুযোগ দান করবে। আপনার বোনকে বলবেন পরেক্ষণ যখন পরীক্ষায় কোথাও পরীক্ষায় বা ইন্টারভিউ দেওয়ার জন্য যাবেন, তো উনি বাড়ি থেকে বাহির হওয়ার সময় অজু করে সাতবার সুরে আলহাম পড়ে ঘর থেকে বাইর হবেন, আর দরওয়াজার বাইরে যখন পা রাখবেন তো প্রথম বাম পা ঘরের বাইরে থাকবে, ডান পা ঘরের ভিতরে থাকবে, আর উনি তিনবার বলবেন বিসমিল্লাহে ওয়াবিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহে ওয়াবিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামের সঙ্গে, আল্লাহর নামের সহিত বা আল্লাহর উপরে ভরসা করে আমি যাচ্ছি, ফেরিশতা আল্লাহর তরফ থেকে মদত করার জন্য আসবে, আর ইনশাআল্লাহ নিজের ইন্টারভিউতে উনি সফলতা অর্জন করবেন। আর ইন্টারভিউতে যখন প্রশ্নের উত্তর দেবেন তার আগে মনে মনে ওনাকে পড়তে বলবেন রব্বে ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র, রব্বে ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র, আল্লাহ এই কাজকে আমার জন্য সহজ করে দাও, কঠিন করো না, আর ভালোভাবে যেন সফলতা অর্জন করতে পারি এর জন্য তৌফিক দান করো। এছাড়া সুরায় আনফাল আয়াত নম্বর 62, ফাইন্না হাসবুকাল্লাহ হুয়া আল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, যদি এটা পড়তে পারেন তো এটা পড়বেন, আর আল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ নিজের বান্দাদের মধ্যে যার রুজিতে চায় বৃদ্ধি করে দেয়, ওয়া ইয়াকদুরু লাহু, আর তার জন্য উপায় করে দেয়, ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলীম, আল্লাহ সমস্ত জিনিসের বিষয়ে পরিপূর্ণ জ্ঞান বা ইলম রাখে। সুরায় আনকাবুত আয়াত নম্বর 62, সুরায় আনকাবুত আয়াত নম্বর 62, ওপরে সুরায় আনফাল আয়াত নম্বর 62, নিচে সুরায় আনকাবুত আয়াত নম্বর 62, এই দুটো আয়াত প্রতি নামাজের পরে ওনাকে পড়তে বলবেন ইনশাআল্লাহ। যদি কোনো সুযোগ হারিয়ে যেয়ে থাকে তো অন্য সুযোগ বা উপায় আল্লাহ সৃষ্টি করবে, নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, এটাকে করে দেখুন, ইনশাআল্লাহ খুব শীঘ্র আপনার বোনের জন্য সুন্দর একটি উপায় হয়ে যাবে। পরেরবার যখন ফোন করবেন তো আপনার বোনের নাম বা তার শিক্ষা, তার যোগ্যতা, মানে একটি বায়োডাটা আর পুরো ঠিকানা সমেত আমাদেরকে ফোন করবেন, এক থেকে দেড় মিনিটের ভিতরে পুরো জিনিসটা বলবেন। আশা রাখি আমার দর্শক বৃন্দের ভেতরে কেউ না কেউ আল্লাহর বান্দা এমন হবে সে পুরো সাপোর্ট করবে সমস্ত বিষয়ে, মানে আপনার বোনের চাকরির বিষয় এবং আপনার বোনের বিবাহর বিষয়েও। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে পরের প্রশ্ন নিই। শেখ মোহাম্মদ হানিফ, গ্রাম বড়তাজপুর, জেলা হুগলি, পশ্চিমবঙ্গ। আমি জানতে চাই আব্বাসী সাম্রাজ্যের স্বঘোষিত খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বেত্রাঘাত করেছিল এবং বিষ প্রয়োগ করেছিল, গাধার পিঠে উল্টো দিকে মুখ করে চড়িয়ে শহর পরিক্রমা করেছিল, এটা কি সত্য? এই আব্বাসী সাম্রাজ্য পৃথিবীর বুকে আনুমানিক কত বছর সদর্পে রাজত্ব করেছে এবং মুসলমান অমুসলমান সকলের ওপর কি নির্মম অত্যাচার করেছে, তার একটু বিস্তারিত যদি বর্ণনা দেন তাহলে আমি জ্ঞানপ্রাপ্ত হব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় চাচা যান, আপনি যেটা বললেন এটা অপ্রিয় সত্য কথা। ওই আব্বাসী বাদশাহ মনসুর দেওয়ানে কিয়র পুরো নাম, আবু হানিফাকে এবং ওনার শিক্ষক বা ওনার ওস্তাদ ইমামে জাফর সাদিক আলাইসালামকে দুজনকেই বিষ দিয়েছিল, আর ওই জালিম বাদশাহরা প্রায় 700-800 বছর, মানে বানু আব্বাস প্রায় 700-800 বছর রাজত্ব করেছিল, আর নিজের রাজত্বকালীন যুগে মুসলমানদের উপরে বিশেষ করে যারা আহলে বায়তের পথের পথিক ছিল, আহলে বায়তের অনুগামী ছিল, তাদের সঙ্গে বড় অত্যাচার করেছিল, এরা কখনো শান্তিতে থাকতে দেয়নি, এবং যারা ওদের মতের সঙ্গে মিল রাখত না, ওদের অত্যাচারে ওদের জুলুমে ওদের সাথ দিত না, তাই সে মুসলমান হোক আর নন মুসলিম হোক, তাদেরকে বিভিন্নভাবে সাজা দিত, অত্যাচার করত, জুলুম করত, তাদের জীবনের সমস্ত সুখ শান্তি কেড়ে নিত। তারা কত কষ্টে জীবনযাপন করেছে, বিশেষ করে এদের যে সমস্ত কারাগার ছিল সে সমস্ত কারাগার যদি মানুষ চোখে দেখে তো কলেজা ফেটে যাবে, যে কিভাবে, মানে আমরা পশুকেও এমনভাবে কষ্ট দিই না যেমনভাবে মানুষকে
আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর নেক বান্দাদেরকে যারা সৎ পথের উপর ছিল, যারা জুলুম অত্যাচারের বিরোধিতা করত, তাদেরকে এমনভাবে সাজা দিয়ে দিয়ে মেরেছে বা শেষ করেছে। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমার নাম ফরিদা, আমি লক্ষ্মণ থেকে বলছি। আমার প্রশ্ন হলো, মৌলানা সাহেব, আমার মনে একটা কল্পনা এসে গেল, যখন আপনি চলে যাবেন তখন কে হাদি সুন্দরভাবে বলবে, আপনার জন্য খুব দোয়া করি, আপনি যখন দীর্ঘজীবী হন। আমার মনে খুব কষ্ট, আপনি যখন চলে যাবেন তখন কেরা এত সুন্দরভাবে এইভাবে হাদিস বলবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সোনামণি, আমার ছোট বোন, তুমি আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আল্লাহ যেন আমাকে দীর্ঘজীবী করে বা জীবন দান করে তোমাদের সেবা করার জন্যে, এবং তোমাদের মতো আমার যত দর্শক আছে, আল্লাহর নেক বান্দারা, নবীর নেক উম্মাতিরা, যারা এই সমস্ত সুন্দর জ্ঞান লাভ করছে আমার মাধ্যমে, আমি তাদের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ যেন আমাকে জীবন দান দেয় তাদের সেবার জন্য, তাদের খেদমতের জন্য। বিশ্বাস করো, আমি প্রতি নামাজের পরে আল্লাহর কাছে এই কামনা করি যে আল্লাহ, যতক্ষণ তোমার বান্দাদের আমার প্রয়োজন আছে, আমার মাধ্যমে যদি কেউ পৃথিবীতে লাভবান হয় তো আমাকে জীবন দান দাও, ততক্ষণের জন্য আমাকে বাঁচিয়ে রাখো, যখন আমার প্রয়োজন শেষ হয়ে যাবে আমাকে তুলে নিও। আমার প্রিয় বোন, তবে এখানে একটা কথা বলতে চাই, আমরা সবাই আল্লাহর তরফ থেকে এসেছি এবং সেখানে একদিন আমাদের সকলকে ফিরে যেতে হবে। দীর্ঘজীবী কেউ নয়, প্রিয় নবী এই দুনিয়াতে এসেছিলেন, উনিও চলে গেছেন, কিন্তু ওনার পরে কি ওনার দিন শেষ হয়ে গেছে? না, আলহামদুলিল্লাহ, আল্লাহর নেক বান্দাদের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে, ওনার আহলে বায়াতের মাধ্যমে, ওনার আহলে বায়াতের সত্য অনুগামী অনুসারীদের মাধ্যমে নবীর দিন বেঁচে আছে, আল্লাহর দিন বেঁচে আছে বা চলছে। ওইরূপ আমি থাকবো না, কিন্তু আল্লাহ কত বান্দা আছে আমার জায়গা নিয়ে, হয়তো তারা আমার চেয়ে তো আরও সুন্দরভাবে আপনাদেরকে, আমার দর্শক বৃন্দদেরকে বোঝাবে। তাই এই কখনো ভাবতে নেই যে এনার পরে কি হবে। না, আমরা একটা উদাহরণস্বরূপ কথা বলি, যারা দুনিয়ায় এই মনে করে যে আমরা চলে যাওয়ার পরে দুনিয়া অচল হয়ে যাবে, আমরা যা করছি কেউ করতে পারবে না, তারা কবরস্থানে যেয়ে দেখুক, ওখানে আমাদের চেয়ে তো ভালো ভালো লোকেরা কবরের ভেতরে শুয়ে আছে, যারা বলতেন বা যারা ভাবতেন যে আমরা যখন থাকবো না তখন দুনিয়া অচল হয়ে যাবে, আমরা যখন থাকবো না তখন আমাদের পরে যে সমস্ত কাজ হচ্ছে এসব কাজ কিচ্ছু হবে না। না, তারা চলে গেছেন, কবরে আছেন, কিন্তু দুনিয়ায় যা কিছু চলছিল সব নিয়মিতভাবে চলছে। তাই আমার প্রিয় বোন, তোমার এই আকাঙ্ক্ষার জন্যে, তোমার এই মনে যে একটা দুশ্চিন্তা জাগিয়েছে, কোনো চিন্তা করণের জন্যে পরণ, যখন এমন দুশ্চিন্ত মনে জাগবে তখন অন্তর থেকে বাচ্চাদের দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে, অন্তর থেকে দোয়া করবে যে আল্লাহ, এই ব্যক্তি যার মাধ্যমে আমরা লাভবান হচ্ছি, যার মাধ্যমে আমরা কিছু শিখতে পারছি, যে আমাদের জন্যে পরিশ্রম করে অনেক কিছু জানানোর চেষ্টা করছে, আল্লাহর দিন, নবীর দিন, নবীর আহলে বায়তের দিন সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, আল্লাহ তুমি একে দীর্ঘজীবী করো, কে কে বয়স দাও, জীবন দাও, যেন এইভাবে খেদমত করতে থাকতে পারে, এটাই হবে আমার গুরুদক্ষিণা বা আমার জন্যে আমার দর্শক বৃন্দদের তরফ থেকে সর্ব উত্তম উপহার, যে তারা আমার জীবনের জন্যে বা আমার সুস্থতার জন্যে বা আমার পরিবারের সুস্থতার জন্য যেন কামনা করতে থাকে। আমার প্রিয় বোন, তোমাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তোমার এই প্রশ্নের জন্যে। আগের প্রশ্ন নিই। From village Barkaspur, district Hubli, West Bengal. I wish to know at present who is the Imam of entire Muslim world. What is his name? And is he direct blood related with Ma Fatma? Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh, my dear uncle. Now our present Imam is Hazrat Imam Mahdi Ajjalallahu Ta'ala Farajahu Sharif, who has direct blood relation with Bibi Fatima Zahra Salamullah Alayha. Son of Bibi Fatima Zahra and Ali Alayhi Salam is Imam Hussain Alayhi Salam. And Imam Hussain Alayhi Salam's son is Imam Zainul Abidin Alayhi Salam.
and Imam Baqir alayhi salam, son of Imam Zainul Abidin alayhi salam, Imam Jafar Sadiq alayhi salam, son of Imam Muhammad Baqir alayhi salam, Imam Musa Kadim alayhi salam, son of Imam Jafar Sadiq alayhi salam, Imam Raza alayhi salam, son of Imam Musa Kadim alayhi salam, Imam Muhammad Taqi alayhi salam, son of Imam Raza alayhi salam, Imam Ali Naqi alayhi salam, son of Imam Muhammad Taqi alayhi salam, Imam Hassan Askari alayhi salam, son of Imam Ali Naqi alayhi salam, and Imam Mahdi, our last Imam, is the final with direct blood relationship with Bibi Fatima Zahra. He is Baqiyatullah, Hujjatullah, Imam Mahdi, Ajjalallahu Ta'ala Faraja Sharif. So you see the tree, Bibi Fatima Zahra and Ali. Through both of them, Imam Hassan Hussein. After Imam Hussein alayhi salam, his son Imam Zainul Abidin alayhi salam became our Imam. After Imam Zainul Abidin alayhi salam, Imam Baqir alayhi salam became our Imam. And after Baqir alayhi salam, Imam Jafar Sadiq alayhi salam, then Imam Musa Kadim alayhi salam, then Imam Raza alayhi salam, then Imam Taqi alayhi salam, then Imam Naqi alayhi salam, then Imam Hassan Askari alayhi salam, and after that, our last Imam, Imam Mahdi, Ajjalallahu Ta'ala Farajahu Sharif, Hazrat Hujjat ibn al-Hasan al-Askari, who has direct blood relationship with, by this tree, to Bibi Fatima Zahra, Salamullah alayha. I think you got your answer. আগের প্রশ্ন নি নদিয়া কৃষ্ণগর রত্নমা থেকে বলছি, আমার একটু সমস্যা ছিল যে ওই ঠান্ডা লাগে বারবার, সেটার ব্যাপারে মাদার সাহেবকে একটু জানতে চাইছিলাম। নাম যাদের দফাদার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার ভাই সাহেব, সারা বছর যদি আপনি শারীরিক ঠান্ডা অনুভব করেন তো এর মানে আপনার রক্তের মধ্যে ব্লাড, মানে হোয়াইট ব্লাড বলে, ওটা কম হয়ে গেছে। যখন ওটা কম হয়ে যায় মানুষ শারীরিক ঠান্ডা অনুভব করতে থাকে, তো ওইটাকে আগে বৃদ্ধি করতে হবে। ওর জন্যে দুধ, আপেল ফল, আঙুর ফলের রস, বিভিন্ন জিনিস খেতে হবে ওইটাকে বৃদ্ধি করার জন্য, নারকেলের পানি ওটাকে বৃদ্ধি করার জন্যে। তাছাড়া ডাক্তারের সঙ্গে সমস্যা বলবেন, যোগাযোগে থাকবেন। তবে একটা পারমানেন্ট উপায় আমি চিকিৎসা বলে দিচ্ছি, ওটা হচ্ছে প্রতিদিন সকালবেলা উঠে ভোরবেলা প্রথম এক গ্লাস গরম জলে, গরম পানিতে দু চামচ মধু, মনে থাকবে, এক গ্লাস গরম জলে দু চামচ মধু, আর যদি সম্ভব হয় তো এক দু ফোঁটা আদার রস, কিংবা একটা ছোট নুনের চামচের এক চামচ ডালচিনির পাউডার, এটা ওর সঙ্গে মিশিয়ে নেবেন। 15 দিন থেকে এক মাস করুন, বেশি করা দরকার, সামনে শীতকাল আসছে। প্রতিদিন সকালবেলা গরম জলে দু চামচ মধু, অরিজিনাল ভালো মধু নেবেন, আর ওর সঙ্গে ডালচিনি কি আদার রস মিশিয়ে 7 বার সুরায় আলহাম পড়ে ওইটা ফুদিয়ে পানিটা পান করে নেবেন। এক থেকে 2 সপ্তাহ করুন, ইনশাল্লাহ ওই কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবেন। পরের প্রশ্ন নি। মোলাং সাহেব, আমি সিতারপুর থেকে বলছি, আমার একটা প্রশ্ন রয়েছে। আমার নাম শেখ আলামী, গত বছর তো মুরগি জেদের হবে আর গত বছর তো কুরবানি করা হয়, গত বছরের আমার আমরা জেদেই করতে পারি, বয়স কত হলে নিয়াত কি বলে দিবেন? আপনাকে ভালো রাখুন, সুখে শান্তিতে রাখুন, আল্লাহ আপনাকে হেয়ার দেও, আমরা সবকে বুঝাই, পড়ার তৌফিক দেয়, আমাদের দ্বারা সব পড়তে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনামণি, দীর্ঘজীবী হও, ভালো থাকো, সুখে শান্তিতে থাকো, লেখাপড়া শিখে নিজের বা নিজের পিতা মাতার, নিজের বংশের, নিজের পরিবারের নামকে উজ্জ্বল করো, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক। তুমি কিছু জানতে চেয়েছো, আমি ওটা ভালোভাবে বুঝতে পারিনি, তবে যতটা বুঝেছি তুমি জানতে চেয়েছো যে আমরা যে সমস্ত পশু পাখি জবাই করি এর বয়স কত হওয়ার দরকার, মানে পশু পাখির বয়স কত হওয়ার দরকার, কি তুমি যদি জবাই করতে চাও তো তোমার বয়স কত হওয়ার দরকার,
কি তুমি মেন জানতে চেয়েছো? আমি অতটা ভালোভাবে বুঝতে পারলাম না, তবে যদি পশু পাখির সম্পর্কে জিজ্ঞাসা করে থাকো তো সাধারণ পাখিদের সম্পর্কে বলা হয়েছে তারা যেন খাওয়ার যোগ্য হয়ে যায়। খাওয়ার যোগ্য মানে সাধারণ বুদ্ধিজীবীরা জানে যে একদম ছোট ছোট পাখিগুলো জয় করা ঠিক নয়, তাদের বয়স মানে দু চার মাস, কমসে কম দু চার মাস আগে তাদের জবাই করা ঠিক না। আর পশুগুলো চার পায়ের পশুগুলো কমস কম ভালো হয়েছে যদি দু দাঁত বাইর হয়ে যায় তো ভালো, কি দু বছর পুরো হয়ে যাওয়ার পরে তারপরে তাদেরকে জবাই করা ভালো। ওইরূপ পাখিরা মানে এটা সাধারণ বুদ্ধিজীবীরা জানে যে কমসে কম দু চার মাসের আগে পাখিগুলোকে জবাই করা হয় না, তাই সে মুরগি হোক হাঁস হোক যাই হোক সেই হিসেবে তাকে জবাই করে খেতে পারো বা কোরবানি করতে পারো। আশা রাখি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। পরের প্রশ্ন নি। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। মাওলানা সাহেব, আমার প্রশ্ন একটি আছে, মেয়েদের চুল রাখা কত বছর দিয়ে যায়? মাওলানা সাহেব তুমি ভালো থাকো। আমি আমি উনিশ পাড়ায় চলছি, আমি কোরআন পড়ছি। আমি যদি ভুল থাকে মাওলানা সাহেব আবার কোরআন পড়বো, যদি ভুল থাকে তো তাহলে পাপ হবে না ঠিক হবে একটু বলে দেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। সোনামণি কাকাতুয়া, আমি তুমি এখন ছোট, তুমি এখন যা পড়বা আল্লাহ তোমার থেকে খুশি হবে, রাজি হবে। তুমি চেষ্টা করো যত ভালো থেকে ভালো পড়তে পারো। তুমি উনিশ পাড়া পর্যন্ত পৌঁছে গেছো পড়তে পড়তে, আমি শুনে খুব খুশি সোনামণি। আল্লাহ তোমাকে তৌফিক দান করুক, এখন থেকেই তুমি যদি চেষ্টা করো তো ভবিষ্যতে আরও সুন্দরভাবে পড়তে পারবে। আল্লাহ তোমাকে তৌফিক দান করুক। তবে যতদিন তুমি বালিক বা সাবালক না হচ্ছে, তোমার বয়স নয় বছর না হচ্ছে, এর আগে যদি তুমি পড়তে কোনো ভুল করো তো আল্লাহ সে সমস্ত কিছু লিখবে না। কেননা পাপ বা পূর্ণি যেগুলোর হিসাব দিতে হবে বা লেখা হয় সেগুলো যখন বাচ্চারা বালিক হয়ে যায়, মেয়েরা যখন নয় বছরের হয়ে যায় আর ছেলেরা যখন পনেরো বছরে পৌঁছে যায়, চোদ্দো বছর শেষ করে, তখন তাদের উপরে সমস্ত জিনিস ফরজ হয়ে যায়। তখন ভুল ত্রুটি করলে তাদেরকে পাপ লেখা হবে যদি জেনে শুনে ভুল করে, আর ওই রূপ তাদের নেকির সওয়াব তারা পাবে। কিন্তু তার আগে যদি তারা নেকি করে তো তার নেকির সওয়াব তার পিতা মাতারা পাবে। তাই বাচ্চাদেরকে ছোট্টবেলা থেকে নেকির শিক্ষা দিতে বলা হয়েছে, কোরআনের শিক্ষা দিতে বলা হয়েছে, নামাজের শিক্ষা দিতে বলা হয়েছে, রোজা বা সমস্ত দিনের কাজ, ভালো ব্যবহার, আখলাক, চরিত্র বা সাংসারিক কাজ, নারীদের যেগুলো বাড়িতে করতে হয়, শ্বশুরবাড়ি যেয়ে করতে হবে, এই সমস্ত শিক্ষা দেওয়া মা বাপের দায়িত্ব। এরা যদি এইগুলো ভালোভাবে শিক্ষা নিয়ে পরে যদি ভালোভাবে করতে পারে তো এর জন্যে তারাও সুনাম কামাবে এবং পিতামাতারাও সুনাম পাবে, আর নেকির জন্যে তারাও স্বভাব পাবে, পিতামাতারাও স্বভাব পাবে। আমার সোনামণি তুমি কোনো চিন্তা করো না, যেভাবেই তুমি পড়ে যাচ্ছ ওইভাবে পড়তে থাকো, ইনশাআল্লাহ যত ভালো পড়বে তোমার জীবনে তুমি তত লাভ করবে। কোরআন পড়লে স্মরণশক্তি বাড়ে, কোরআন শুনলে পড়লে দৃষ্টিশক্তি বাড়ে, কোরআন পড়লে বিভিন্ন রোগ থেকে মানুষ মুক্তিতে থাকে। যেমন কোরআনে বলেছে ওমিনাল কোরআনে মা ওয়া শেফাউন ওয়া রাহমা, কোরআনের মধ্যে আল্লাহ শেফা রেখেছে, রহমত রেখেছে, তো তোমার উপরে আল্লাহর রহমতের বর্ষণ হতে থাকবে। আমার সোনামণি তুমি তোমার এই নেক কাজ, ভালো কাজ তুমি জারি রাখো, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবে কোরআন পড়ার পরে, নামাজ পড়ার পরে, ইনশাআল্লাহ তারপরে তুমি যা প্রশ্ন করবে আমি তোমার প্রশ্নের উত্তর দিতে থাকবো। তোমার প্রশ্ন শুনে আমি খুব আনন্দ পেয়েছি, খুব খুশি পেয়েছি। সোনামণি তোমরা এই সমস্ত ভালো জিনিস দেখো, এখন থেকে আস্তে আস্তে অল্প অল্প করে শেখার চেষ্টা করো। পরের প্রশ্ন নি। নদিয়া সে বাংলায় বললে একটু সুবিধা হতো, দয়া করে যদি বাংলায় বলতেন তাহলে বলতে সুবিধা হতো, বাংলায় বলা যাবে না? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাইজান, আপনি যখন ফোন করেছিলেন তো ফোনে উত্তর কোনো মানুষ দিয়েনি, ফোনে উত্তর দিয়েছিল মেশিন। মেশিনে আমাদের ভয়েস রেকর্ড করা আছে, মেশিন শুধু অতটাই বলবে যতটা ওখানে রেকর্ড করা আছে, যে আপনার নাম কি, আপনি কোথা থেকে বলছেন আর আপনার প্রশ্ন কি। এটা হিন্দি ভাষায়, কেননা এটা হিন্দি চ্যানেল বা উর্দু চ্যানেল বলে পুরো বিশ্ব থেকে উর্দু এবং হিন্দিতে বেশি প্রশ্ন আসে বলে ওটাকে
হিন্দি ভাষায় সেট করে দেওয়া হয়েছে যে আপনার নাম কি, আপনি কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন কি, এটা রেকর্ড করান। এবারে মেশিন বন্ধ হয়ে যাবে, পিপ করে একটা আওয়াজ আসবে, তারপরে তার কথা বন্ধ হয়ে যাবে। এবারে আপনাকে বলতে হবে, সালামু আলাইকুম মাওলানা সাহেব, আমার নাম এই, আমি অমুক জায়গা থেকে বলছি, আর আমার প্রশ্ন এই। এবারে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। যে ভাষায় প্রশ্ন রেকর্ড করাবেন, মেশিন সেই ভাষায় রেকর্ড করবে। মেশিন না হিন্দি জানে, না উর্দু, না বাংলা, না কোনো অন্য। আপনি যে ভাষায় প্রশ্ন রেকর্ড করাতে চাইবেন সেই ভাষায় রেকর্ড হয়ে যাবে। আপনি বাঙালি, আপনার বাংলা ভাষায় আপনি প্রশ্ন রেকর্ড করে দিন যে মাওলানা সাহেব আমি এইগুলো জানতে চাই, বলে ফোন রেখে দিন। আপনার পুরো ভয়েস রেকর্ড হয়ে যাবে। আপনি এই ভাববেন না যে মেশিন আপনার সঙ্গে কথা বলেনি বলে মেশিন বন্ধ হয়ে গেছে, হয়তো আমার কথা রেকর্ড হচ্ছে না। না, মেশিন চালু থাকবে যতক্ষণ আপনি ফোন ডিসকানেক্ট না করবেন, ফোন কেটে না দেবেন, আমাদের মেশিন চালু থাকবে। কোনো কথা না বললেও মেশিন ওই চুপচাপ অবস্থায় চালু থাকবে। যখন কেটে দেবেন তখন আমাদের মেশিন বন্ধ হয়ে যাবে এবং অন্য আরেকটা প্রশ্ন নেওয়ার জন্য রেডি হয়ে যাবে। এই জিনিসটা বুঝবেন। আমাদের অনেক দর্শকবৃন্দরা এই জিনিসটা জানে না বলে তারা বারবার হ্যালো হ্যালো করছে, মহিলারা ফোন করছে, আমি কথা বলতে চাই, আমার সঙ্গে কেন কথা বলছেন না, আমার ফোনটা কেন নিচ্ছেন না, আমার সঙ্গে কথা বলুন, আমি বাংলায় বলছি, আমার কথা বোঝার চেষ্টা করুন। আমি কতবার বলেছি যে ওটা মেশিনের আওয়াজ, ওটা আমাদের ডাইরেক্ট আওয়াজ নয়। আমাদের এই শোটা বা এই প্রোগ্রাম, এই অনুষ্ঠানটা লাইভ টেলিকাস্ট হচ্ছে না, এটা আগে রেকর্ড হয়, তারপরে আমরা এক এক করে সমস্ত প্রশ্ন শুনি আর তার উত্তর দিই। আশা করি আমার দর্শকবৃন্দরা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা প্রশ্ন রেকর্ড করবেন, আর তারপরে সেই প্রশ্ন শুনে আমি আপনাদেরকে উত্তর দেব। এবার একটা শেষ প্রশ্ন নিই। সালামু আলাইকুম, আমার নাম রুহুল আমিন গাজী, পশ্চিমবাংলা থেকে বলছি। বলছি উইন চ্যানেলে বাংলা অনুষ্ঠানটা সপ্তাহে কিবারে কিবারে হয়, এটা একটু শুনতে চাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার চাচা জান, আমাদের এই প্রোগ্রাম সপ্তাহে 5 দিন দেখানো হয়। প্রতিদিন সকাল 8টার সময় ইন্ডিয়ান টাইম হিসেবে এবং 8:30 সময় বাংলাদেশ টাইম হিসেবে, আর বৈকালে 4টার সময় ইন্ডিয়ান টাইম হিসাবে, আর 4:30 সময় বাংলাদেশ টাইম হিসাবে। সোম থেকে শুক্রবার প্রতিদিন এই প্রোগ্রামটা দেখানো হয়। এখন আমার দর্শক বৃন্দদের অনুরোধকে তাদের বারবার তারা আবেদন করছে যে শনিবার এবং রবিবার এই দিনে বেশিরভাগ অফিস আদালতে ছুটি থাকে, তাই এই প্রোগ্রামটা শনিবার এবং রবিবার, মানে সপ্তাহে আরও বাড়ানো হোক, মানে সপ্তাহে এখন 5 দিন দেখানো হচ্ছে, এটা সপ্তাহে 7 দিন দেখানো হোক, প্রতিদিন নিয়মিত সময়। আমরা এর জন্য ইনশাল্লাহ চেষ্টা করছি। আশা রাখি আগামী মাস থেকে আমরা এটা সপ্তাহে 7 দিন আর ওই নিয়মিত সময় আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আজকের বক্তব্য এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো স্ক্রিনের উপরে যে নম্বর আসছে ওই নম্বরে ফোন করে নিজের প্রশ্ন আপনারা রেকর্ড করাতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে, আপনারা নিজের প্রশ্ন নিজের মোবাইলে রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিতে পারেন, বা ভয়েসমেল হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখেও পাঠাতে পারেন। যারা দূরত্ব দেশে বাস করছেন নিজের প্রশ্ন চ্যানেল উইনকে ইমেল বা ফ্যাক্সের মাধ্যমেও আপনারা পাঠাতে পারেন। আমরা আক্রান্ত চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। দোয়া করবেন আমি যেন এইভাবে আপনাদের খেদমত করতে থাকতে পারি এবং আপনাদের সমস্ত সমস্যার সমাধান বা উপায় বলতে পারি, এবং শরীয়তের সমস্ত মাসলার উত্তর সঠিকভাবে যেমনভাবে কোরআন হাদিসে আছে বা আহলে বায়াত আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেগুলো যেন আপনাদের সকলের কাছে পৌঁছে দিতে পারি। এই বলে আজকের বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।